ঠাকুরা কেমন আছেন? অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি আবার। অনেক বিজি ছিলাম ফাল্গুন নিয়ে, ভালোবাসা দিবস নিয়ে, আমার কাজের আমি বেড়ানো নিয়ে না, আমার কাজের কাজ নিয়ে আমি অনেক বিজি ছিলাম। নতুন প্রোডাক্ট, নতুন সব কিছু, পেমেন্ট, লটস অফ ওয়ার্ক, অনেক টায়ার্ড ছিলাম। তার মধ্যে কিছু স্ট্রেসও ছিল, সব কিছু মিলায় আসলে মানে কাটায় উঠতে পারি মানে পাচ্ছিলাম না আর কি। যাই হোক, আবার এসেছি, কারণ ভিডিওটা আসলে বললাম না, এটা আমার অনেকদিনের স্বপ্ন, অনেকদিনের শখ, তো এগুলা করতে আমার খুব ভালো লাগে। যে কোনো কিছু, আমার সব কিছুতে একটু একটু বেশি বেশি ইন্টারেস্ট, যেটাই বলেন। এখন নতুন করে এটা চলছে, এরপরে অন্য একটা নতুন কিছু দেখলে সেটাতে আমার করতে ইচ্ছা করে। এই টাইপের আমি, যে কোনো কিছুই বাদ দিতে ইচ্ছা করে না, যে ঘরে বসে থাকবো শুধুমাত্র, যে এটাও না, আবার এটাও না যে আমি ঘরের কাজ করব না, শুধু বাইরে নিয়ে পড়ে থাকবো, এটাও না। রান্নাও করি, ঘরের কাজও করি, গাছ লাগাই, গাছের মরিচ ও টেবিলে খাই, আবার বাইরের কাজে ভালোভাবে করছি। তো এটার জন্য আসলে প্রচুর মানসিক স্টেবল থাকা দরকার, মেন্টালি স্টেবল থাকা দরকার, সেটা আমার হয়ে ওঠে না আসলে। তারপরও চালিয়ে যাই, চালিয়ে যাওয়ার মতন। তো লেটস সি, উইন্টারের টিপস আর, উইন্টার অলমোস্ট শেষ বলতে গেলে, সামার চলে আসছে। তো সামারের ইয়াগুলো সম্পূর্ণ আলাদা হয়, সামারের বিউটি সলিউশনগুলো তো একদমই ডিফারেন্ট কিছু। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে সামারের বিউটি সলিউশনের মধ্যে একটা, প্রথমটা হচ্ছে যে আজকে আমরা একটু স্টিম নেওয়াটা দেখাবো, স্টিম কিভাবে নিয়ে নেয় আমরা। স্টিমটা আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমরা দেখাবো স্টিম কিভাবে নিব। স্টিমটা আমাদের মুখে বললাম না, যে আমাদের কোনো কিছু প্যাক লাগানোর আগে স্টিম নেওয়াটা খুব জরুরি। স্টিম মেশিন থাকা লাগবে এমন কোনো কথা নেই, আমরা কিভাবে সুন্দরভাবে স্টিমটা নিতে পারবো সেটা দেখানো দরকার। আনফর্চুনেটলি আমার কল্পনা আজকে আবারও মানে স্টিমের বড় টাওয়ালের বদলে ছোট টাওয়াল দিয়ে দিছে, কিছু করার নেই, আমাকে এটা দিয়ে কাজ চালাতে হয়। আমি আবার মানে হাতে মানে কাজ চালায় যাওয়ার বেলায় আমি আবার অনেক উস্তাদ। ওকে আপু, আমরা স্টিম নেওয়াটা দেখি। গরম পানির মধ্যে আমরা টাওয়ালটা ভেবে ভিজাবো, ভিজায় এরকম করে খুব ভালো হয় যে আমি টাওয়ালটা যদি পুরো মুখটাকে ঢেকে দিতে পারি। তো এরকম করে আমরা 5 মিনিট আসতেছি, এভাবে করে আমরা স্টিম নিব 5 মিনিট। টাওয়ালটা আরো বড় হতে হবে আর একটু, জাস্ট কভার করে যাতে স্টিমটা বের হতে না পারে। স্টিম নেওয়ার পর এই যে আমাদের ফেসটা এরকম থাকবে, হবে সেই গরম টাওয়ালটা দিয়েই আমরা মুখটা খুব ভালোভাবে মুছে নিব। খুব পরিষ্কার ভাবে আজকের, তারপর হচ্ছে আজকের ইয়াগুলোর মধ্যে ইনগ্রেডিয়েন্টসের মধ্যগুলোর মধ্যে আজকে আমার যা আছে সেটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরাটা আমরা জাস্ট, অ্যালোভেরাটা হচ্ছে উপরে চামড়াটা কাটাটা নর্মাল স্পুন দিয়ে হালকা করে উঠায় ভেতরের যেই পিছিল জিনিসটা আছে সেটা আমরা বের করে অল্প একটু রুম করে নিব। একটা অ্যালোভেরা দিয়ে আমরা অনেকদিন কাজ চালা নিতে পারি, এবং অ্যালোভেরাগুলো কিন্তু অনেকদিন থাকে ফ্রিজে। হ্যাঁ, একটা অ্যালোভেরা 20 টাকা করে পাওয়া যায় মিনাবাজার বা রাস্তায় পাওয়া যায় অ্যালোভেরা ঝালাগুলোতে। তো সো অ্যালোভেরা আমাদের সামারের জন্য, গরমের জন্য, গরম স্কিনের জন্য খুব ভালো একটা টনিক। এটা আপনার স্কিনকে একদম, স্কিনের কে ফর্সা করবে, মানে স্কিনের কালো দাগ দূর করবে, সানবার্ন দূর করবে, স্কিনে গ্লো করবে। হ্যাঁ, আমরা অ্যালোভেরাটা দিচ্ছি মুখে, মিররটা কাজে লাগাই। আমার একটু চোখের নিচে একটু হালকা
কালি কালি না ঠিক কি বল, ডার্ক সার্কেল আছে, বাট আমার এটা হচ্ছে আমার ঘুমের কারণে। আমি আমার প্রপার ঘুম হয় না, আমার ঘুমের একটু প্রবলেম, দ্যাটস ওয়াই আমার এই জিনিসটা। এটা কোনো এটা দূর করারও মানে এটা আমি যদি ঠিকভাবে মেনটেন না করতাম সেটা হয়তো আরও বেশি হতো। হ্যাঁ, আমি যে আমার ঘুমের প্রবলেমটা যেরকম, আমি হয়তো এই জিনিসগুলো মেনটেন করে দেখে ডার্ক সার্কেলটা ওরকম বোঝা যায় না। তো এইভাবে আমরা 5টা মিনিট পরে আবার আমরা এখন আবার একটু হালকা কুসুম গরম পানিতে টাওয়ালটা ভিজিয়ে মুখটা করে ভালো করে ক্লিন করে নিবো। অ্যালোভেরা একটু আঠালো, তো সো এটা একটু ভালো করে আমাদেরকে ক্লিন করতে হবে। এবার আসবো আমরা হচ্ছে টক দই। টক দইটা আপনার বাসায় রাখবেন, আরঙের টক দইগুলা বিশেষ করে খুব ভালো, 80 টাকা করে পাওয়া যায়। একটা টক দই কিনবেন, অনেকদিন যাবে, টক দই খাবেনও বা মুখেও লাগবেন, দুটাই কাজই কাজই করবেন, দুটাই খুবই উপকারী। টক দইটা আমাদের শরীরের বিভিন্ন জিনিস, টক্সিন বলেন, শরীরের অনেক দূষিত অনেক কিছু দূর করে। তো টক দইটা আমাদের শরীরের জন্য খুব ভালো, খেতে পারেন। বিভিন্ন বডি থেকে বিভিন্ন ধরনের দূষিত পদার্থগুলো যেতে সাহায্য করে। তো সো এক বাটি টক দই বা 2 চামচ টক দই ডেলি খাবেন। আমি যখন ইন্ডিয়া বেড়াতে গিয়েছিলাম তখন প্রত্যেক দিন মানে ওর হোটেলে প্রত্যেকদিন আমাদের ব্রেকফাস্ট, ডিনার, আমাদের লাঞ্চের সময় এক বাটি টক দই ওরা দিতই। তো এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো একটা জিনিস। তো সানবার্নের জন্য টক দইটা খুব ভালো, এটা আগেও আপনাদেরকে বলেছি এখনও বলছি। বাইরে থেকে এসে আপনারা একটু সময় পেলেই রাতের বেলা হোক বা দিনের বেলা হোক একটু টক দই ফ্রিজ থেকে বের করে একটা এর মধ্যে নিয়ে, মাটির মধ্যে নিয়ে একটু টক দইটা মুখের মধ্যে করে। সখী ভালোবাসা কারে কর, সে কি শুধুই যাত না মন, সে কি শুধুই চোখের জল। তোমরা যে বলো ভালোবাসি বাসি, ভালোবাসা কারে কয়, সে কি শুধুই যাত না মন। মুখের ময়লাও কাটে। এবার 2 মিনিট রাখলেই হবে, 2 মিনিট 5 মিনিট যাই পারেন টক দইটা মুখে রাখবেন। টক দইটা খুব উপকারী একটা জিনিস, এটা অয়েলি স্কিনের জন্য একটু ক্ষতি মানে একটু কেয়ারফুলি ইউজ করতে হয়, বেশি অয়েলি স্কিন হলে। তো আপনারা যদি একটু এরকম মানে টক দইটা দেওয়ার পরে মানে ভালো করে মুখটা যদি ধুয়ে ফেলতে পারেন একদম মানে ক্লিন করে, তাহলে প্রবলেম হবে না। বাট একটু প্রবলেম করে এটা আমি বুঝছি, বুঝতে পারি। শুধুই যাত না মন, খুব ভালো করে ক্লিন করতে হবে, কারণ টক দইটা একটু মানে ক্রিমি, সো মুখে একটু থাকে, অয়েল থাকে, সেটা আপনি একটু গরম পানি না দিলে সেটা যাবে না। এখন আসবো আমরা নেক্সট ধাপে।
এবার আসবে হচ্ছে আপনার আপনার ফাইনাল জিনিসটা, এটা হচ্ছে এখানে আছে ডিমের সাদা অংশ। এটা আপনার মুখে যদি কোনো কালো স্পট থাকে, লাইক ধরুন মেজদার দাগ, আপনার মুখে কোনো সানবার্নের দাগ, আপনার মুখে ব্রণের দাগ থাকে, এইটা এই ডিমের সাদা অংশটা যদি আপনি প্রতিদিন ইউজ করেন, সপ্তাহে প্রতিদিন ইউজ করবেন, এটা এইটা আপনি প্রতিদিন ইউজ করতে পারেন, টক দইটা প্রতিদিন ইউজ করতে পারেন, মধুটা প্রতিদিন ইউজ করতে পারেন, এই দুটো জিনিস, এই তিনটে জিনিসের আপনার ইউজ করতে আপনাকে কোনো কিছু মেনটেন করতে হবে না, মানে কোনো ডে মেনটেন করতে হবে না, এটা আপনি প্রতিদিন দিতে পারেন। এভাবে করে পুরো মুখে ডিমের সাদা অংশটা লাগাবেন, ডিমের সাদা অংশটা লাগিয়ে শুকানোর আগ পর্যন্ত একদম স্টিভ হয়ে থাকবেন। একটা আপু আমাকে ইনবক্স করেছে, যে ইনবক্সে বলেছে যে আপনার বিউটি টিপসগুলো আমার খুব ভালো লাগে, আমি দেখি প্রতিদিন, খুব উপকারী, বিশেষ করে কফি টিপসটা সবার খুব পছন্দ হয়েছে। তো বলেছে আপনি যখন বলেন যে আমার কি ফ্রেশ লাগছে কিনা, এটা যখন আপনি বলেন তখন আমার খুব বলতে ইচ্ছে করে যে আপনি তো এমনিতেই ফ্রেশ লাগে, আপনাকে আপনাকে আর ফ্রেশ লাগবে কি। খুব খুবই মজার ছিল ইনবক্সে, আমার ইনবক্স মানে পড়ে না মনে হয় শতাব্দী পার করে দেওয়া যাবে, এত মজার মজার জিনিস আসে। আপুদের অনেক ভালোবাসা, অনেক কিছু, অনেক পিল, অনেক সুখ দুঃখের কথা, অনেক কিছুই আমাকে দেখতে হয়। তারপর এভাবে শুকিয়ে যাওয়া না যাওয়া পর্যন্ত এভাবে আমরা থাকি। এবার আবার মুখটা ধুয়ে ফেলার পালা। আমি ভিডিও লং করার না করার জন্য আমি শুকানোর এতটা টাইম পাচ্ছি না, বাট আরেকটু শুকালে আরও ভালো ভালো হতো আর কি। ডিমের সাদা অংশটা একদম শুকিয়ে মুখে টান টান একদম শুকিয়ে যাবে, মানে একদম শুকিয়ে বলতে একদম পুরো মুখের সাথে ঘুরে যাবে, ফাটা ফাটা হয়ে থাকবে, তখনই আপনারা মুছবেন, এর আগে মুছবেন না। দেখবেন এই জিনিসটা আপনি মধু, টক দই আর হচ্ছে এটা আপনি প্রতিদিন ইউজ করতে পারবেন, ইভেন টমেটো, টমেটোর রসটা, আপনি টমেটোর রস, মধু, হচ্ছে ডিমের সাদা অংশ আর হচ্ছে টমেটো, মধু, ডিমের সাদা অংশ আর টক দই, এই তিন এই তিনটা আপনারা প্রত্যেকটা দিন ইউজ করতে পারবেন। এত ইজি না সুন্দর থাকা, একটু একটু সময় বের করলে হয় না। ফাইনাল টাচ এখন আমরা করব কি, যেহেতু এটা সামার, চেঞ্জ ঠান্ডা পানিতে, একদম ঠান্ডা পানি, আর একটু গরম আসলে তো এখানে আমি আইস দিব, তো এখন আপাতত এই ঠান্ডা পানিটাতে চলুক। এভাবে করে ঠান্ডা পানি দিয়ে মুখটাতে পরিষ্কার করতে হবে। জিম থেকে এসছি একটু আগে, তাই অনেক টায়ার্ড, চোখে মুখে হয়তো বা ছাপ পড়ে আছে ক্লান্তির। সো আপুরা আপনারা এটা করে দেখবেন প্লিজ, এটা অ্যাপ্লাই করে দেখেন। আপনারা আপনাদেরকে বললাম যে তিনটা জিনিস, মধু, টক দই আর ডিমের সাদা অংশ, এই তিনটা জিনিস আর অ্যালোভেরা, এটাও আপনারা প্রতিদিন ইউজ করতে পারেন, আপনাদের মুখটা ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে, চকচকে থাকবে, সফট সফট থাকবে, সুন্দর থাকবেন আপনারা। ওকে আপু, আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই, আবার দেখা হবে।